যুদ্ধাপরাধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরানোর চেষ্টা চলছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন ডিসির একটি হোটেলে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা, সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাইফুল শাইনি রিপোর্ট। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এক মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ও যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার প্রচেষ্টা চলছে। আওয়ামী লীগ সভাপতি বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বাংলাদেশে আমাদের উন্নয়ন তো যেমন হচ্ছে সেটাও করতে হবে, আর এই যে বিএনপি জামাত জোটকে অপকর্মগুলি করেছে সেটাও তুলে ধরতে হবে। বিএনপির যে অগ্নিসন্ত্রাস, ওদের হাত থেকে তো কেউ রেহাই পায়নি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনাদেরকেও আরো প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের উচিত বিদেশিদের কাছে প্রকৃত উন্নয়নের চিত্র তুলে ধরা, তিনি তাদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান। এটা ব্যাংকের মাধ্যমে বৈধভাবে পাঠাবে, তাদের নিজেদেরও লাভ সঞ্চয়টাও থাকবে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।